আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন। আমি আশা করব 2021 সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি 100 দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার, আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে, এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি। হরিদাস পালনি, 100 দিনের কে হরিদাস পালনি, কে হরিদাস পাল, 11 পরে আসা মাল, 11 আগে যে লড়াইটা হয়েছে সিপিএমের সঙ্গে কোনো কন্ট্রিবিউশন আছে ছোড়া? এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন আর পিছু নামের পরে ভাইটাকে সরিয়ে নেন আর পুলিশটা তুলে নেন, তাহলে বুঝতে পারবেন ছোড়া কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়া তার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবে। বহরমপুর মুর্শিদাবাদ চারটে কেন্দ্রে তৃণমূল থার্ড হবে, লিখে রাখুন আমার নাম। উত্তর বাংলায় ভূষণ, দক্ষিণ বাংলায় শাহরাজ, ওখানে আবু তাহের, এখানে অনিল চৌধুরী, চারজন থার্ড হবে। অনিল বাবু হয়তো সেকেন্ড হলেও হতে পারে, এ মাটি ওনার থেকে আমি ভালো ছিল, মিলিয়ে নেবেন ঘটেছি। নিশ্চিন্ন হবে এই চোর পার্টি, শাহজাহানের পার্টি, গরিব গরিব দলিত কন্যাদের মাঝ রাতে ডেকে নিয়ে যারা পিঠা বানানোর নাম করে বছরের পর বছর মায়ের বিদ্যুৎ সংগ্রাম নিয়ন্ত্রণ করেছে, তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না, ভোট নরেন্দ্র মোদী পাবে, তার প্রতিনিধি লোকসভায় যাবে। আমি এসেছিলাম বলে তো 4 লক্ষ মার্কিন 78,000-এ নেমে গেছি, আমি এসেছিলাম বলে ওই কটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, গান্ধীর একটা পচা মাল ডাকাত বলে দু ভাই পেল, যে দুই ডাকাত দু ভাইকে দেখলেই ভাই ওই পচা মালটা মাত্র 78,000-এ হেরেছে। আমার সৌজন্যে নওদা লিট, রেজিনগর লিট, বেলডাঙ্গা লিট, ভরতপুর লিট, বড়োয়া লিট, দু জায়গায় ভোটে তো অনিল চৌধুরী জিতেছে। এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী সম্মানিত ব্যক্তি, তিনি তার সাথে স্লো চলছিলেন, এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থী, কিন্তু সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতিয়েছিলেন, বলেছিলেন আমি মসিয়া। এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে মান্নান হোসেন ছেলে, ওটা অজিত চৌধুরীর ভাষায় বলি, মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি উঠে দেব, তাই মানুষ উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন। আর এবারে আমি নেই মালদা মুর্শিদাবাদে, তৃণমূল নিশ্চিন্ন হবে, আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন, আপনার সঙ্গে 7 তারিখে বিকেল বেলা কথা হবে। মমতা ব্যানার্জির জন্য 10 লক্ষ মানে চাপ কমিটির কাজ করেছে, ক্ষমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তৈরি হয়েছে, তার আগে হিসাবটা সংখ্যা তত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই, সেই কারণে তিনি বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীর দেশের সংখ্যা 1170 এবং দমকলে বলেছে, দমকলে যে সভাতে বলেছে যে 1500 কেজি ওজনের বাচ্চা জন্ম। পৃথক রাজ্যের দাবিদার এবং রাজ্য বলেছেন যে সেন্টিমেন্ট মানে স্থানীয় মানুষের সেন্টিমেন্ট এর কথা, কংগ্রেস 55 বছর রাজত্ব করেছে, করে দেয়নি কংগ্রেস, কতদিন রাজত্ব করেছে কংগ্রেস, কেন করে দেয়নি? বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন, এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী, তার উত্তর অজিত চৌধুরীকে দিতে হবে, যদি রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন। এসব ধপবাজি অস্তিত্বহীন পার্টি, স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোন মেম্বার নেই। সাগর দিঘির কথা ছেড়ে দেন, সাগর দিঘিতে আমাদের সাহায্যে জিতেছে চোর, কেন্দ্রীয় বাহিনী যদি আখরুজ জমানকে শাওনি সিংহ রায়দের তাড়া না করত তাহলে জীবনে অজিত চৌধুরী ওখানে ওইসব জোট মোট করতে পারত।
যখন চিকিৎসাধীন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের টাইমে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন কি বলবেন? ইডির বিশেষ আদালতের পর্যবেক্ষণ সবাই জানে উডবান ওয়ার মানে তৃণমূলের যত টেন্টে এবং যত অভিযুক্ত চোর ডাকাতদের আশ্রয়স্থল সবাই জানে উডবান ওয়ার্ড বিতর্কিত এবং পিজির ডাক্তারবাবুরা একটা বড় অংশ বিশেষ করে সুপার শহর এরা যে অপরাধী এটা সবাই এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির একজন ডাক্তার যিনি এমএলএ তিনি ভাইপোর কুকুরকে পর্যন্ত ডায়ালাইসিস করতে ওখানে নিয়ে গেছিলেন। ডক্টর বিধান চন্দ্র রায় যা যা করে দিয়ে গেছিলেন তার অন্তর্ভুক্ত ইনি ঘটিয়ে দিয়ে গেছেন। আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন এগুলো হচ্ছে রেফার হয়ে গেছে, রেফার হসপিটালে পরিণত হয়েছে। একটা নিউরো সার্জেন পাবেন প্রধানমন্ত্রী জনঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা পাই। আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ গোটা দেশ পাচ্ছে। ঝাড়খণ্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি পাবেন না। স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড বহরমপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না, বলে ক্যাশ না কার্ড, যদি কার্ড বলেন বলেন ডাক্তারবাবু নেই, বেড নেই, ওটি ফাঁকা নেই, আর যদি ক্যাশ দেন তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেন। সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ, সেই কারণে হসপিটাল গুলোকে এবং স্বাস্থ্য সাথী হসপিটাল গুলোকে তৃণমূলের চোর ডাকাতদের এগুলো তো আইবি রিপোর্টের উপর নির্ভর করে, এটা তো পলিটিক্যাল ডিসিশন হয়। সব ভোটার হচ্ছে নরেন্দ্র মোদীর ভোটার, পরে মোদীজি আর হচ্ছে হামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার কি হার, এর স্যান্ডেলে পোস্ট করেছেন মহম্মদ কি বলবেন? আরে লিপস্টিক ঘুষ দেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ দেয়, লোকের কুকুর চুরি করে, ওরে রাজমাতা জিতবে 2 লাখ ভোটে, 2 লাখ ভোটে জিতবে। বিজেপি করেনি বলে তাকে জেলে ঢোকানো হয়েছে, তৃণমূলের মতো কোনো গোষ্ঠী কন্ট্রোল নেই, ঐক্যবদ্ধ দল এর কথা উত্তর দিতে হবে। ওর ওর যে মালিক ও তো কোম্পানির এমডি ম্যানেজিং ডাইরেক্টর, কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি তাকে আমি আছি। কাল থাকে ছিলেন পরিবর্তনের সময় স্থানীয় মানুষদের সঙ্গে তার আলাপচারিত হয়, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতি রাস্তাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন। ঠিক কথাই বলেছে, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করে, মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ, তিনি মাঝরাত্রে গেছিলেন তুখিয়েছি বেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জন্য, এবং তার কালকে তিনি ওখানে তার সাথে নৃত্য করেছেন। যখন দেড় থেকে 2000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে, আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছে, আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন, চার্চে গেছেন প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকে পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন।